শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। কার্তিক পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। আগামী 15 জুন সরকারিভাবে লকডাউন উঠে গেলে সাগরে ইলিশ ধরতে যাওয়ার ব্যাপারে সংখ্যাগরিষ্ঠ মৎস্যজীবীদের সংগঠন সম্মতি জানালো। প্রাকৃতিক বিপর্যয় ও লকডাউনের জেরে ইলিশের মরশুমকে আরও একটু পিছিয়ে দেওয়ার বিষয় নিয়ে বুধবার দুপুরে কাকদ্বীপে বৈঠক ডাকা হয়েছিল। সেখানে গোসাবা, বাসন্তী, কুলতলি, ঝড়খালি, রায়দিঘি, ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, সাগর ও পাথর প্রতিমা থেকে মৎস্যজীবী ও ট্রলার মালিকদের সংগঠনের পক্ষ থেকে 2 জন করে হাজির ছিলেন। কয়েকটি সংগঠন থেকে আলোচনা শুরুতে বলা হয় এবার মরশুম 15 জুনের পরিবর্তে 30 জুন করা হোক, তাতে সাগরে মাছ ধরতে যাওয়ার ব্যাপারে প্রস্তুতি নিতে কারোর কোনো অসুবিধা হবে না। কারণ হিসাবে সদ্য প্রাকৃতিক বিপর্যয় ও লকডাউনের জেরে আর্থিক টানাটানি প্রসঙ্গকে তুলে ধরা হয়। কাকদ্বীপ, সাগর, পাথর প্রতিমার অধিকাংশ মৎস্যজীবী সংগঠনের কার্যকর্তারা এর সঙ্গে সহমত হতে পারেননি। এই অংশের কথায়, এমনিতে লকডাউনের কারোর হাতে পয়সা নেই, তাও জমির চাষ পানের বরজ করে সেখান থেকে কিছু রোজগারের আশা ছিল সুন্দরবনের এই তল্লাটের মানুষের, কিন্তু ঘূর্ণিঝড় যশের জেরে চাষের জমি জলে ডুবিয়ে দিয়েছে। নোনা জল ঢুকে সবজি ও পানের বরজ ধ্বংস হয়ে গিয়েছে, যা বাজারে বিক্রি করে কিছু পয়সা পাওয়া যেত। এই পরিস্থিতিতে সরকারিভাবে 15 জুনের পর লকডাউন উঠে গেলে সাগরে ইলিশ ধরতে যাওয়া ছাড়া এখন বিকল্প কোনো রোজগারের জায়গাও নেই। আর্থিক এই সংকটময় পরিস্থিতিতে মাছ ধরার মরশুমকে আরও পিছিয়ে নিয়ে গেলে অনেকে তা মানতে চাইবে না, তাতে মৎস্যজীবী সংগঠনের ভিতরে মনোমালিন্য হবে। অনেকে আবার অভাবের তাড়নায় ভিন রাজ্যে মাছ ধরতে চলে যাবে। ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড মৎস্যজীবী সংগঠনের অন্যতম কর্তা বিজন মাইতি বলেন, সংখ্যাগরিষ্ঠ অংশের মতামতের ভিত্তিতে 16 জুন থেকে সাগরে ইলিশ ধরার ব্যাপারে সকলে সম্মত হয়েছে, তবে এখন পুরোটাই সরকারি সিদ্ধান্তের ওপর নির্ভর করছে, কারণ 15 জুন পর্যন্ত লকডাউন। এরপর সরকার ফের সময় বাড়িয়ে দিলে তাহলে মাছ ধরতে যাওয়া যাবে না, আর যদি লকডাউন উঠে যায় তখন আর সাগরে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধাও থাকছে না। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রাজকুমার সূত্রধরের রিপোর্ট, বিশ্ব সমাচার। কাকদ্বীপের আদি দোকান শ্রী শ্রী বিশালাক্ষী সজ্জা ভবন, প্রসিদ্ধ সজ্জা দ্রব্য বিক্রেতা। আমাদের কোনো শাখা নেই। প্রোভাইডার নন্দ দুলাল সাউ। ঠিকানা কাকদ্বীপ পূর্ব বাজার। মোবাইল 9749404900।